চন্দ্রগুপ্তের দরবারে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, পাহাড়ে, সমুদ্রে, নদীতে, জঙ্গলে, মরুভূমিতে, খুব বড় বড় কিছু মেগাপলিস সিটিতে এবং একদম ছোট ছোট কিছু প্রত্যন্ত গ্রামাঞ্চলে। যেখানেই যাচ্ছি সেখানকার বিভিন্ন মানুষজনের সঙ্গে মিশছি, তাদের ভালো মন্দ, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার গল্প শুনছি আর সেই সমস্ত অভিজ্ঞতা ভিডিও করে এনে এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, তাহলে আমি ভবিষ্যতে আর যে যে ভিডিও আপলোড করব সেগুলোর ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। জানেন তো, মাঝে মাঝে সৃষ্টি নিজের স্রষ্টাকে খুঁজে নেয়, কখনো স্রষ্টা আত্মগোপন করে থাকলেও সৃষ্টি ঠিক তার সন্ধান দিয়ে দেয়। সেই রকমই একটা ঘটনা ঘটেছিল ব্রিটিশ শাসিত বাংলায় তথা ভারতে। সেই সময় নীলকর সাহেবদের অত্যাচারে সারা বাংলার কৃষককুল জর্জরিত, আর তাই নিয়ে একটা জ্বলন্ত নাটক লেখেন দীনবন্ধু মিত্র। প্রথমে সেটা ছদ্মনামে লেখা হলেও সেটার ইংরাজি অনুবাদ করেছিলেন কিন্তু স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত, আর সেই ইংরাজি অনুবাদ এমনভাবে ছড়িয়ে গিয়েছিল, এমনকি বেশ কিছু ব্রিটিশ অফিসিয়ালদের কাছেও পৌঁছে গিয়েছিল, যার ফলে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বসাতে বাধ্য হয়। খোঁজ চলে নাট্যকারের। নাটকটি প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। পরবর্তীকালে কিন্তু ব্রিটিশ সরকার জেমস লংকে আদালতে টেনে নিয়ে গিয়েছিল, তার অর্থদণ্ড হয়েছিল এবং তাকে হাজতবাসও করতে হয়। এত কথা কেন বলছি? বলছি এই কারণেই, সেই নীল দর্পণ নাটকের যিনি স্রষ্টা সেই দীনবন্ধু মিত্রের বাড়ি আজকে আমরা যাব। চলুন বেরিয়ে পড়ি, বাকি কথা বরাবরের মতো রাস্তায় যেতে যেতে। দীনবন্ধু মিত্রের বাড়ি যাবার জন্য আমরা বনগাঁ থেকে বেরিয়ে গোপালনগর পাল্লা নহটা হয়ে চৌবেরিয়ায় পৌঁছেছিলাম। প্রথমে গোপালনগর, সেখান থেকে বাঁ দিকে ঘুরে চৌবেরিয়ার রাস্তা। এই রাস্তাটা মোটামুটি 21 কিলোমিটার মতো লম্বা। যারা NH-34 দিয়ে আসতে চান, অর্থাৎ জাতীয় সড়ক 12, তারা জাগুলি হয়ে হরিণঘাটার মধ্যে দিয়ে চৌবেরিয়ায় পৌঁছাতে পারেন। এই রাস্তাটা প্রায় 21-22 কিলোমিটারই লম্বা পড়বে। যারা যশোর রোড দিয়ে আসতে চাইছেন, তারা জলেশ্বর মোড় থেকে বাঁদিকে ঢুকবেন, সেখান থেকে হাঁসপুর হয়ে চৌবেরিয়ায় পৌঁছানো যায়। এই রাস্তাটিও গাড়িঘাটা থেকে 15 কিলোমিটার মতো লম্বা। মনগাঁ থেকে গোপালনগর হয়ে চৌবেরিয়া যাওয়ার জন্য আমরা চাকদা রোড ধরলাম। মনগাঁ শহরের ঘিঞ্জি রাস্তা ছাড়িয়ে একটু এগোতেই চাঁপাবেড়ে থেকে শুরু হয়েছে ওয়ান ওয়ে রাস্তা, মসৃণ কালো পিচ ঢালা রাস্তা। এ রাস্তায় খুব বেশি গাড়ির চাপ নেই। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা এই রাস্তায় এসে একবার গাড়ি না চালালে মনে হয় একটা বড় জিনিস মিস করে যাবেন। এই রাস্তা দিয়ে গোপালনগর যেতে যেতে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। দীনবন্ধু মিত্রের জন্ম কিন্তু চৌবেরিয়ায় এই বাড়িতেই, যেখানে আমরা এখন যাচ্ছি। প্রাথমিক পড়াশোনা তিনি চৌবেরিয়া গ্রামেই সেরেছেন, তারপরে তিনি কলকাতায় চলে যান উচ্চশিক্ষার জন্য। কিন্তু উচ্চশিক্ষা অসমাপ্ত রেখেই তিনি ডাক বিভাগের চাকরি নিয়ে পাটনায় চলে যান। বিহারে এবং অন্যান্য কিছু জায়গায়, এমনকি প্রায় সারা বাংলায় তিনি চাকরিসূত্রে ভ্রমণ করেছেন। মজার কথা হলো এই যে, সারা জীবন ডাক বিভাগে কাজ করার পরেও আজও কিন্তু দীনবন্ধুর স্মরণে ডাক বিভাগ কোনো ডাকটিকিট প্রকাশ করেনি। সে যাই হোক, পরবর্তীকালে এই বাড়িতে দীনবন্ধু এসে বেশ কিছুদিন ছিলেন। দীনবন্ধুর অভিন্ন হৃদয় বন্ধু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতে একাধিকবার এসেছেন। এসেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সেই সময়ের অনেক বড় বড় মনীষীরা। এক অর্থে এই বাড়ি কিন্তু স্মৃতির ভাণ্ডার।
গাছপালার ফাঁক দিয়ে বিকালের পড়ন্ত সূর্যের আলো ছায়ার খেলা দেখতে দেখতে আমরা অনেকটা এগিয়ে প্রায় গোপালনগরের কাছাকাছি চলে এসেছি। এবার ঢুকবো গোপালনগর কাছারি বাজারে। গোপালনগর কাছারি বাজার পার করে গোপালনগর কালীবাড়ির ঠিক উল্টো দিকে পাল্লা রোড, সেই রাস্তায় আমরা ঢুকে পড়লাম। আমরা পাল্লা, ভান্ডারকোলা, নহাটা পার হয়ে এগিয়ে চলেছি চৌবেড়িয়ার রাস্তায়। বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি চৌবেড়িয়ার রাস্তায়। নহাটা বাজার ছাড়িয়েছি আর একটুখানি সামনে আর মাত্র 4-5 কিলোমিটার পরেই চৌবেড়িয়া, সেই দীনবন্ধু মিত্রের জন্মস্থান। এই রাস্তাটা সরু হলেও রাস্তার দুপাশে কিন্তু চোখ জুড়ানো সবুজ দেখতে পাওয়া যাবে। প্রকৃতি যেন নিজেকে উজাড় করে ঢেলে দিয়েছেন এই এলাকায়। আমরা প্রায় পৌঁছে গেছি, আমরা যাচ্ছি চৌবেড়িয়ায়। গোপালনগর থেকে আমরা নহাটা পাল্লা গোপালনগর রোড ধরে এগিয়ে এসেছি, নহাটা পার হয়ে এখন চৌবেড়িয়ায় ঢুকছি। এখানেই সেই নীল দর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্রের বসত বাড়ি। দীনবন্ধু মিত্র, যাঁর রচিত নীলদর্পণ নাটক একসময় রাতের ঘুম কেড়ে নিয়েছিল দুর্দণ্ড প্রতাপ ব্রিটিশ শাসকদের, তার আবক্ষ মূর্তি এখানে স্থাপিত হয়েছে। আর ঠিক তার পিছনে যে ধ্বংসস্তূপটা দেখা যাচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সেটাই এই মহান নাট্যকার এবং সাহিত্যিকের বসত বাড়ি ছিল একসময়। আমার পেছনে এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে দীনবন্ধু মিত্রের বসত বাড়ি। এখানেই তিনি বসবাস করতেন এবং এই বাড়িটার পেছনে অনেক স্মৃতি রয়েছে। তার খুব অভিন্ন হৃদয় কাছের বন্ধু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু বহুবার তার জীবদ্দশায় এই বাড়িতে এসে সময় কাটিয়ে গিয়েছেন। মহাকাল বাড়িতে থাবা বসিয়েছেন, এখন জীর্ণ দশা এই বাড়ির। এই বাড়িটার এই পরিস্থিতি সংস্কারের অভাবে এইভাবে ভেঙে চুরে নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু বাঙালির ইতিহাস বিমুখতাকেই প্রমাণ করে। বাড়িটিকে দেখলেই বোঝা যায় কখনোই এর সংস্কার হয়নি। জীর্ণ দশা, কবেই খসে গিয়েছে পলেস্তারা, জানলা দরজা কড়ি বর্গা কিছুই অবশিষ্ট নেই। সারা বাড়িটাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে বুনো গাছপালা, বড় বড় শিকড় ছড়িয়ে গিয়েছে সর্বত্র। বাড়ির ভেতরে বিষধর সাপখোপের আড্ডা, অথচ বাঙালিরা গর্বের ইতিহাসকে নীরবে ধারণ করে রয়েছে এই বাড়ি। নীলদর্পণ প্রকাশিত হয়েছিল 1860 সালে। এই বাড়িতে বসেই সেই নাটকের বেশ কিছু অংশ লিখেছিলেন দীনবন্ধু মিত্র। এছাড়াও সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জমালয় জীবন্ত মানুষ, এই ধরনের প্রচুর রচনা করে গিয়েছেন তিনি। সেই সময় কি আসেননি এই বাড়িতে? এই বাড়িতেই বসত সাহিত্য সভা, সেই সাহিত্য বাসরে আমন্ত্রিত থাকতেন সেই সময়ের নাম করা সমস্ত মনীষীরা। চলুন ঘরের ভেতরের দিকটায় একটু এগোনো যাক। যদিও এই সব ধরনের বাড়ির ভেতরে ঢোকাটা খুবই ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, ভেতরে বিষাক্ত সাপখোপের আড্ডা, তবুও এই ইতিহাসের একটু কাছে না গিয়ে পারা যায় না। কখনো এখানে হয়তো ছাদ ছিল, কড়িবর্গা ছাদ কবেই খসে গিয়েছে। সারা ঘরের ভেতরে বড় বড় গাছপালা, আগাছা, দেওয়ালের এই কুলুঙ্গিতে হয়তো কখনো দেবতার মূর্তি থাকত, কখনো হয়তো জ্বলত প্রদীপ। আজ সে সবই ইতিহাস। বাড়িটার কোনোদিনই সংস্কার হয়নি। 2011 সালের 26 মার্চ তৎকালীন বাম সরকার বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করেন। 2016-17 সাল নাগাদ পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের পক্ষ থেকে বাড়িটি পরিদর্শন করা হয়। তারপরে সময় কেটে গিয়েছে, কিন্তু বিন্দুমাত্র সংস্কারের কাজ এগোয়নি, ফলে ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে বাড়িটা। আর সেই ধ্বংসস্তূপ একা আগলাচ্ছেন দীনবন্ধু। এই ছিল আমাদের দীনবন্ধু মিত্রের বাড়িতে ঘুরতে যাবার অভিজ্ঞতা, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আপনাদের মধ্যে কারো যদি দীনবন্ধু মিত্রের বাড়িতে যাবার, সেখানে বেড়াবার কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে সেটাও আমাদের সঙ্গে শেয়ার করুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটিতে একবার ক্লিক করুন, তাতে ভবিষ্যতে আমি আর যে যে ভিডিও আপলোড করব সেগুলোর ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের গল্প এই পর্যন্তই।
খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।